সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক উষ্ণ অভিনন্দন। শ্রী শ্রী শ্যামা পূজা পরিক্রমা 2022 পার্ট 3 এর ভিডিও নিয়ে আজকে আমরা উপস্থিত আপনাদের সামনে। আজকে আমাদের গন্তব্য চাঁদপাড়াতে প্রগতিশীল যুব সংস্থা ক্লাব। এবারে তাদের প্রতিমা চাঁদপাড়াতে প্রথম স্থান অধিকার করেছে, চলুন দেখে নিই। কিন্তু আমাদের যাওয়ার সম্মুখে বাঁধল মিলনী অ্যাথলেটিক ক্লাব, চলুন তাদের পুজো আগে দেখে নিই, তারপরে আমরা প্রগতিশীল যুব সংস্থা ক্লাবে যাব। এবারে আমরা চলে এসেছি প্রগতিশীল যুব সংস্থা ক্লাব, চলুন সকলের সঙ্গে লাইন দিয়ে আমরা প্রগতিশীল যুব সংস্থা ক্লাবের প্রতিমা দর্শন করি ও মাকে আমাদের প্রণাম নিবেদন করি, চলুন যাই। আপনাদের সকলকে আমরা খুব করে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রগতিশীল যুব সংস্থা ক্লাবের মাতৃ প্রতিমা এবারে চাঁদপাড়াতে প্রথম স্থান অধিকার করেছে, চলুন দুচোখ ভরে মায়ের মৃন্ময়ী মূর্তি দর্শন করি। এবারে আমাদের গন্তব্য ডায়মন্ড ক্লাব, রাস্তার দুপাশ আলোকমালায় সুসজ্জিত, আমরা সকলে আনন্দে ডগমগ হয়ে সকলের সঙ্গে পা মিলিয়ে গিয়ে চললাম ডায়মন্ড ক্লাবের মাতৃমন্দির ও মাতৃ প্রতিমাকে দর্শন ও প্রণাম নিবেদন করবার উদ্দেশ্যে। এবারে আমাদের গন্তব্য ঢাকুরিয়া যুব সংস্থা ক্লাব, চলুন তাদের অপূর্ব অভিনবত্ব মাতৃ মন্দির ও মাতৃ প্রতিমা দর্শন করে আমরা ধন্য হই। আমরা চলে এসেছি মাতৃ মন্দিরের গেটের সম্মুখে, চলুন ভিতরে প্রবেশ করি। Thank you.
এবারে আমাদের গন্তব্য এগিয়ে চলো সংঘ। এবারে তাদের মূল আকর্ষণ দীর্ঘকালীন সময়ে করোনা পরিস্থিতির জন্য মানুষের জনজীবনে যে অবস্থার সৃষ্টি হয়েছিল তাই এখানে তুলে ধরা হয়েছে জীবন্ত মডেলদের দ্বারা। চলুন আমরা একে একে দেখে নিই। করোনা রোগী অসুস্থ অবস্থায় আছেন শুয়ে, এবার ডাক্তারের শরণাপন্ন। লকডাউনের মধ্যে কোর্টের আইন মেনে গৃহ ব্যবস্থা ও বিবাহে বরযাত্রী হিসেবে একজন। পুলিশ কি করছে লকডাউনে বিয়ে হচ্ছে কিছু মানুষ করতে পারছে না। এবারে পুলিশের চায়ের দোকান অভিযান। আমি ঘুষ খাই, কি বার করছো? দাঁত ভেঙে দেবো তো, আমি ঘুষ খাই, আর আমি ঘুষ খাই বলতে নাকি, আমি ঘুষ খাই, দাঁত ভেঙে দেবো, এবারে মদের দোকানে অভিযান। করোনা রোগীর মৃত্যু। ভ্যাকসিন আবিষ্কারের প্রচেষ্টা। পাগল মায়ের মন্দিরে আসে, মাঝে পাগল ছেলে ভালোবাসে, এবারে আমাদের গন্তব্য ঢাকুরিয়া নেতাজি সংঘ ক্লাব।
আমরা এসে পৌঁছে গেছি নেতাজি সংঘ ক্লাব প্রাঙ্গণে। চলুন তাদের মাতৃ মন্দির ও মাতৃ প্রতিমা একে একে দর্শন ও প্রণাম নিবেদন করি। সম্মুখেই নন্দী মহারাজ তিনি বসে আছেন, সকলে তার সঙ্গে ফটো তোলবার জন্য ব্যস্ত। আমরা নন্দী মহারাজের ফটো তুলে মাতৃ মন্দিরে প্রবেশ করার চেষ্টা করব। নেতাজি সংঘ ক্লাবের মাতৃ মন্দির ও প্রতিমা দর্শন করে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম ঢাকুরিয়া ইয়ং স্টার ক্লাবের মাতৃ মন্দির ও মাতৃ প্রতিমা দর্শন ও প্রণাম নিবেদন করবার উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছে গেছি ঢাকুরিয়া ইয়ং স্টার ক্লাবের মাতৃ মন্দিরের সামনে। মাতৃ মন্দির দর্শন করে মাতৃ প্রতিমা দর্শন করবার উদ্দেশ্য নিয়ে আমরা সকলে মন্দিরের মধ্যে প্রবেশ করব। চলুন আমরা তাদের মাতৃ প্রতিমা দর্শন করে নিই।
আমাদের সর্বশেষ গন্তব্য ঢাকুরিয়া তরুণ দল ক্লাব। তাদের মাতৃ মন্দির ও মাতৃ প্রতিমা দর্শন প্রদান করেই আমাদের এই পার্থী ব্লক শেষ। চলুন আমাদের মাতৃ প্রতিমা দর্শন প্রণাম নিবেদন করি। দুপাশে মেলাও বসেছে এখানে, আবার সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানও চলছে। ঢাকুরিয়া তরুণ দল ক্লাবের এবারের মাতৃ মন্দিরটি সম্পূর্ণ বাঁশ দ্বারা নির্মিত হয়েছে। বাঁশের উপর বিভিন্ন কারুকার্য করে মন্দিরটি সজ্জিত হয়েছে। চলুন আমরা সকলে মিলে ধীরে ধীরে মাতৃ মন্দিরের ভিতরে প্রবেশ করি। মাতৃ মন্দিরের ভিতরে বাঁশের উপরে অপূর্ব সুন্দর কারুকার্য খচিত হয়েছে। এখানে মহাভারতের সেই যুদ্ধের শ্রীকৃষ্ণ অর্জুনকে তুলে ধরা হয়েছে। অর্জুনের রথের সারথি শ্রীকৃষ্ণ, সেই দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে হাতের কাজের মধ্য দিয়ে। Thank you.
আমরা বাড়ি ফিরবার সময় পথে আবারও চাঁদপাড়ার প্রথমে স্বাধিকার করেছে যে প্রতিমাটি সেটি দেখার সুযোগ পেয়ে হাতছাড়া করলাম না। আবারও মণ্ডপে প্রবেশ করে মাতৃ প্রতিমাকে দু চোখ ভরে দেখলাম। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।